তবে খোলেনি সব কারখানা। দর্শক এই মুহূর্তে বাইপাইল এলাকায় আছেন সহকর্মী শাহিনুর রহমান যুক্ত হচ্ছেন তিনি আমার সাথে শাহিনুর সব কলকারখানা কি খুলেছে কিনা এবং শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাচ্ছি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন যদি আপনাকে ধন্যবাদ আমি কিন্তু এই মুহূর্তে আসে আশুলিয়া শিল্প অঞ্চল বাইপালে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে কয়েকদিন অস্থিরতার অবস্থা কাটিয়ে কিন্তু আমরা দেখেছি বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু খুলেছে এবং আপনাকে জানিয়ে রাখি যে সাবার আশুলিয়ায় কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা কারখানার সামনেই কিন্তু পুলিশ বিজিবি এবং র্যাব সেই সাথে সেনাবাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং আমরা দেখেছি সড়ক মহাসড়ক কিন্তু পুলিশ সেনাবাহিনীর র্যাব এবং বিজিবি টল ছিল অব্যাহত এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে কালকে থেকে আজকে আমরা দেখেছি যে গত এগারো তারিখ থেকে কিন্তু দুইশো উনিশটি কারখানা কিন্তু ইতিমধ্যেই উৎপাদন বন্ধ রয়েছে আমরা দেখতে দেখতে পেরেছি যে গতকালকেও কিন্তু একশো তেত্রিশটি কারখানা কিন্তু উৎপাদন বিশেষ করে একশো তেত্রিশটি কারখানায় কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে সাবার আসলে এবং ধামরাই মিলে কিন্তু এক হাজার পাঁচশটি শিল্প কারখানা রয়েছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাবার আশুলিয়ায় বিশেষ করে ঢাকা ইপিজেট এলাকায় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার যে দুটি যে ইপিজেট আছে দুটি ইপিজেটে কিন্তু পুরোদমি উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং ইপিজেটের প্রত্যেকটি কারখানায় কিন্তু খোলা রয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাবার আসুলিয়ায় কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর নজরদারি ছিল চোখে পড়ার মতো আমরা কিন্তু দেখেছি যেসব ছুট যেসব কারখানা উৎপাদন বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি ঘোষণা করা করা হয়েছে এই সব কারখানার শ্রমিকরা কিন্তু অনেকেই গেটে তারা গিয়েছে যে আজকে খুলে কিনা এটা দেখার জন্য এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু এখন আসি বাস কাউন্টারে আমরা এখানে দেখেছি যে অনেক লোক আছে যারা কিনা শ্রমিক তারা কিন্তু দেশের বাড়ি চলে যাচ্ছে এবং তারা কিন্তু সাধারণ ছুটির ঘোষণা শোনার পর পরই তারা কিন্তু তারা দেশে যাচ্ছে এমনটি কিন্তু আমাদেরকে অনেকে জানিয়েছে আমরা যা অনেকের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে সাধারণ ছুটি ঘোষণা করার পর যদি কোনোভাবে তারা মেসেজ পেয়ে যায় যে আগামী কাল থেকে বা আগামী শনিবার থেকে রবিবার থেকে যদি ফ্যাক্টরিগুলো খুলে তাহলে তারা যথারীতি কাজে যোগ দিবে এমনটি কিন্তু জানিয়েছে এই ছিল সাভার আশুলিয়ার শিল্প অঞ্চল থেকে জ্যোতি সাভারের বাইপাল থেকে যুক্ত হয়েছিলেন শাহিনুর রহমান